বাংলাদেশে দক্ষিণাঞ্চলের প্রায় 1.5 কোটি মানুষ খুলনা জেলার স্বাস্থ্য সেবার উপর অনেকটাই নির্ভরশীল। যে কোনো ধরনের বড় সমস্যার পাশাপাশি ছোটখাটো সমস্যাতেও তারা চেষ্টা করেন এখানে এসে সেবাটি নেয়ার জন্য। অসুখের খরচ অনুষ্ঠানের আজকের বিষয় খুলনা জেলার স্বাস্থ্য সেবা ও খরচ। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার মেহেদী নেওয়াজ, ভাইস প্রিন্সিপাল খুলনা মেডিকেল কলেজ এবং প্রকল্প পরিচালক শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে আরও আছেন ডাক্তার এস এম কামাল হোসেন, ডেপুটি সিভিল সার্জন খুলনা। আমাদের সঙ্গে আরও আছেন ডাক্তার প্রীতিশ তরফদার, সহকারী অধ্যাপক মেডিসিন খুলনা মেডিকেল কলেজ। সঙ্গে আরও আছেন শেখ মোহাম্মদ সেলিম, স্বত্বাধিকারী সামি হাসপাতাল ও অঙ্কুর ডায়াগনস্টিক সেন্টার খুলনা। আপনাদের চারজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই ডেপুটি সিভিল সার্জন ডাক্তার এস এম কামাল হোসেনের কাছে জানবো যে এখানকার প্রান্তিকের সেবা আসলে কিভাবে নিশ্চিত করা হচ্ছে খুলনা জেলায়। আসলে আমাদের প্রান্তিক যে সেবাটা দেওয়া হয়, যদি এটা প্রান্তিকটা বলতে আমরা জেলা পর্যায়ে প্রান্তিক বুঝি, তাহলে ওখানে আমাদের কমিউনিটি ক্লিনিক থেকে সার্ভিসটা শুরু হয়। কমিউনিটি ক্লিনিক থেকে সার্ভিসে ওখানে স্থানীয়ভাবে বিভিন্ন স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং পরামর্শ এগুলো করা হয় এবং পরবর্তীতে এই কেসগুলো রিফার্ড আকারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বা ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রও আসে আমাদের। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের বিভিন্ন যে রোগীগুলো আসে সেগুলোকে প্রাথমিকভাবে শনাক্তকরণ করা, রেকর্ড করা হয় এবং সেখানে তাদেরকে ডায়াগনোসিস করে তাদের সুনির্দিষ্ট চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। যদি কোনো রকম, এবং এখানে আমি বলি যে এখানে সার্জিক্যাল ব্যবস্থাও কিন্তু আমাদের আছে, উপজেলা হেলথ কেয়ারের মাধ্যমে এই ব্যবস্থাপনাটা করা হয়। পরবর্তীতে যদি এই পেশেন্টগুলোকে যদি কোথাও স্থানান্তর করতে হয় সেক্ষেত্রে আমরা আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস আছে এবং রিফারডের মাধ্যমে সেগুলো করে থাকি। এবং কিছু ক্ষেত্রে একটু বলে রাখি যে আমাদের যে গর্ভবতী মা যে সেবাটা, এটা অ্যাম্বুলেন্স সার্ভিসটা কিন্তু আমাদের আসলে ফ্রি করা হয়। আপনাকে ধন্যবাদ ডাক্তার মেহেদী নেওয়াজ। আপনার কাছে জানবো যে তারপরেও মানে খুলনা জেলার কোন রোগের প্রাদুর্ভাবগুলো আসলে বেশি, কোনটা নিয়ে আপনাদের নিয়মিত আসলে হিমশিম খেতে হয়। খুলনায় আপনি যে কথা বলেছিলেন যে প্রায় শুরুতে 1.5 কোটি মানুষ কিন্তু এখানের স্বাস্থ্য সেবার উপর নির্ভরশীল, আমরা এটাও দেখেছি যে বরিশাল, বাগেরহাট, ফকিরহাট এই অঞ্চলের রোগীরা কিন্তু এই অঞ্চলে আসে, পিরোজপুর, এবং শুধু তাই নয় নড়াইল, যশোর এই অঞ্চলের রোগীরাও খুলনায় স্বাস্থ্যসেবা নিতে আসেন। তাহলে শুধু খুলনার একার যে শহরের উপরে জনগণ, যেটা 10 লক্ষ লোক আমরা বলি স্বাস্থ্যসেবা নেন, তার সাথে কিন্তু এই সকল জেলার মানুষের স্বাস্থ্যসেবা সম্পৃক্ত হয়ে আসে, চাপ নিতে হয়। অবশ্যই তাদেরকে অনেক বড় চাপ, হসপিটাল চাপ নিতে হয়। এখানে সাধারণত আমাদের যে প্রথমেই আমি বলবো যে এখানে আমাদের যে রোগের সঙ্গে যদি বলি, তাহলে বলা হবে যে দক্ষিণাঞ্চলের স্যালাইনিটি একটা জায়গা। এই স্যালাইনিটির জন্য এখানে আমাদের বেশ কিছু পানিবাহিত রোগ আছে যেগুলো আমাদের কন্টিনিউয়াসলি আমাদের বিভিন্ন হসপিটালের রোগী ভর্তি থাকে অথবা চিকিৎসা সেবা নিতে আসে। তার ভিতরে ডায়রিয়া আছে, তার ভিতরে আরও ধরনের কমিউনিকেবল ডিজিজ আছে বিভিন্ন ধরনের, সেটা আছে। আরেকটা আছে, খুলনার সাথে অনেকগুলো হাইওয়ে যুক্ত আছে, অর্থাৎ এখানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের সংখ্যাও নিহায়েত কম নয়। আমাদের খুলনা যতগুলো হসপিটাল আছে সরকারি বেসরকারি মিলে, এখানে ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক্স এবং নিউরোসার্জনরা কিন্তু কন্টিনিউয়াসলি সেই সেবাটা দিয়ে থাকেন। মানে খুলনা মেডিকেল কলেজে 46টা অ্যাসাইনড বেড থাকা সত্ত্বেও কিন্তু 160 থেকে 165টা অর্থোপেডিক্স পেশেন্টই থাকে। নিউরোসার্জারিতেও মাত্র 22টা বেড থাকা সত্ত্বেও সেখানে 100-এর উপরে রোগী কিন্তু তারা সার্ভিসের আওতায় আছে। আবু নাসিরেও এই ট্রমা বা নিউরোসার্জারি চিকিৎসার সে ব্যবস্থা আছে, যদিও সেখানে বেড সংখ্যা লিমিটেড। এছাড়াও আরও এখানে আমাদের দেখেছি যে কিছু কিছু জায়গায় যেমন ডেঙ্গু, মাঝখানে কিন্তু 19 সালে একবার খুব বড় আউটব্রেক হয়েছিল, কিন্তু এবার মৃত্যুর সংখ্যা আরও বেশি, মৃত্যুর সংখ্যা আরও বেশি আউটব্রেকটা হয়েছে। আর আমরা তো সবাই সারা বাংলাদেশ লড়েছি একসাথে কোভিডের বিরুদ্ধে। এছাড়া আমরা দেখতে পাই যে কার্ডিয়াক সেবা যেটা, সেটাও এই অঞ্চলে মানুষের উপর একটা চ্যালেঞ্জ, কারণ এখানে প্রচুর জায়গা থেকে মানুষ আসেন কার্ডিয়াক সেবা নিতে। বর্তমানে আমি মনে করি যে আমাদের একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ আমাদের এই বিভিন্ন চিকিৎসা যেগুলো রোগ যেগুলো আসছে এগুলো নিয়ে আমরা আমি আপনার কাছে আসবো ডাক্তার প্রীতিশ তরফদার, আপনার কাছে জানবো যে চিকিৎসা দেবার ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেক্ষেত্রে এই পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে সরকারি হাসপাতাল কতটুক সুযোগ করে দিতে পারছে, এখনও কোন চ্যালেঞ্জগুলো আছে, ঢাকা পর্যন্ত যেতে হচ্ছে, পরীক্ষার মান সম্পর্কে যদি একটু বলেন। আসলে যে কথাটি বললেন যে চিকিৎসা খরচ, এটি একটি মূল ইস্যু। তবে আমাদের যে সরকারি প্রতিষ্ঠান যে কয়েকটি আছে আমাদের খুলনাতে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল,
তেমনিভাবে 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল এবং আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, এগুলোতে কিন্তু চিকিৎসা খরচ খুবই মানুষের ক্ষমতার ভিতরে। আমি যেটা বলবো, আমি এক্সাম্পল দিয়ে যদি বলি, যেমন একটা চেস্ট এক্সরের খরচ আমরা দেখি মাত্র 200 টাকা, আমরা যদি একটা ব্লাড টেস্টের কথা বলি, ব্লাড সুগার, সেটা কিন্তু 60 টাকা। কিন্তু এটা কত দ্রুত দিতে পারছেন, দিনেরটা দিনে দিতে পারছেন কিনা? এখন এই সুযোগটা কিন্তু এখন আছে, আমরা এটা দিনেরটা দিনেই আমরা দিতে পারি। কিছু পরীক্ষা নিরীক্ষা হয়তো যেগুলো, যেমন আরও যদি কিছু পরীক্ষার কথা বলি, যেমন সিটি স্ক্যান, সেটাও কিন্তু আমাদের অ্যাভেলেবলই হচ্ছে। আমাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, আবু নাসের বিশ্বাসিত হাসপাতাল, এখানে কিন্তু সিটি স্ক্যান খুব সহজলভ্য। যদি হচ্ছে না, জিজ্ঞেস করি, মানে হচ্ছে না এরকম কোনো সেবা কি আছে যে পরীক্ষাটি আপনারা সরকারিতে করতে পারছেন না? কিছু কিছু সফিস্টিকেটেড টেস্টগুলি আছে যেগুলি হয়তো সবসময় সরকারিভাবে করা যায় না। আচ্ছা, এর সাথে যদি আমি জিজ্ঞেস করি যে জানতে চাই যে খরচের পার্থক্যটা বেসরকারির সাথে সরকারির কত গুণ বেশি? এখানে বলে রাখা ভালো, এখানে খরচের পার্থক্যটা আসলে অনেক বেশি। আমি সেপার এক্সাম্পল বললাম যে চেস্ট এক্সরের খরচ আমাদের সরকারি হাসপাতালে 200 টাকা, সেখানে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে গেলে সেখানে খরচ হয়তো আরও বেশি হবে, 600 থেকে 800 টাকা। আমরা 6-7 গুণ পর্যন্ত দেখি। আমি আপনার কাছে আসবো, আমি ডেপুটি সিভিল সার্জনের কাছে জানতে চাইবো যে এখানে কোনো কি নীতিমালা করা আছে, কোনো চার্ট করা আছে, কে কত দূর নিতে পারবে? আমাদের একটা প্রাইভেট ক্লিনিক যারা আছে অন করে, তাদের একটা ইসে তারা নিজেরাই একটা মূল্য নির্ধারণ করে একটা রেট তারা ইয়ে করে, প্রোভাইড করে। আর এমনি সরকারিভাবে তো আমাদের সরকারের সাথে এই যে পার্থক্যটা, আপনারা এখানে কোনো হস্তক্ষেপ করেন কিনা, অথবা তারা যেটি নির্ধারণ করেছে সেটি তারা নিতে পারছে কিনা? আমরা আসলে আমাদের ইন্টারফেয়ার করার সুযোগ নাই, আর তারা যেটা সিলেক্ট করে রাখে এটাতে আমার মনে হয় না যে এটাতে কোনো মানে কোনো বডি, আমাদের কোনো সরকারি বডি আছে কিনা আমারও আসলে এটা জানা নাই। তবে তাদের খরচাটা একটু বেশি, একটু রিজনেবল যদি হয় তাহলে মনে হয় সমস্যা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। শেখ মোহাম্মদ সেলিম, আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের এই রেটটা কিভাবে নির্ধারণ হয়, অথবা সরকারের কোনো হস্তক্ষেপ আছে কিনা, অথবা এটা কমানোর ব্যাপারে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা? আমাদের বেসরকারি হাসপাতাল ক্লিনিক যে মালিক সমিতি আছে, মালিক সমিতি দ্বারা এটার মূল্য তালিকা নির্ধারণ করা হয়, এবং এটা বাংলাদেশের যে অন্য অন্য জায়গায় যে মূল্য তালিকাগুলো আছে সেটার সঙ্গে এটা সমন্বয় করে এই ধরনের একটা ডিসিশন নেওয়া হয়। সরকারিভাবে সরাসরি কোনো ইয়ে নাই, তবে ইনডিরেক্টলি তাদের সাথেও কিছু আলাপ আলোচনা করা হয়। কিন্তু যদি করা হয় তাহলে এই যে 4 গুণ 5 গুণ 6 গুণ 7 গুণ পর্যন্ত আমরা দেখি পার্থক্য, মানে আপনারা যখন নিজেরা নির্ধারণ করেন তখন স্বাভাবিকভাবে আপনাদের স্বার্থটাই বেশি রক্ষা হয়, সেক্ষেত্রে আসলে রোগী বঞ্চিত হয় কিনা? শুধু আসলে এই ধরনের, এটা তো শুধু ব্যবসা না, এটা তো একটা সেবাও, শুধুমাত্র আমাদেরই স্বার্থ রক্ষা হয় তা না, রোগীদের অধিকার বা তাদের বিষয়টাও মাথায় রেখেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়, এবং আমাদের খুলনার বা এই আশেপাশের আর্থসামাজিক অবস্থা এটাকেও মাথায় রেখে বিবেচনা করেই, যেহেতু আপনি প্রথমেই বলেছেন যে প্রান্তিক, ডেপুটি সিভিল সার্জন সাহেব বলেছেন যে প্রান্তিক জায়গা থেকে কিন্তু খুলনামুখী প্রচুর রোগী আমাদের এখানে আসেন, তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের সামাজিক অবস্থা সব কিছুকেই বিবেচনায় রাখা হয় এখানে। আচ্ছা, আমি আসবো, আমি মেহেদী নেওয়াজ স্যার আপনার কাছে জানতে চাইবো যে এই জায়গাতে আপনার কোনো বক্তব্য আছে কিনা, মানে এটা কমানো, এই ব্রিজটা? অবশ্যই এই ব্যাপারে আমি কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য সবসময় রেখে থাকি, কারণ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখারও আমি সাধারণ সম্পাদক হিসেবে আমাকে কিছু দায়িত্ব পালন করতে হয় বিষয়ে। আমি যে কথাটা এখানে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের হসপিটালগুলোতে আমাদের গভর্নমেন্ট রেটে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করি আমরা, সেইটার তুলনায় আমাদের বাইরে যে সকল হসপিটালগুলো বা ক্লিনিকগুলো আছে বা ডায়াগনস্টিক আছে সেখানে কিন্তু আপনার টাকার অঙ্কটা আমি বলবো যে বেশ কয়েক গুণ, যেটা অবশ্যই করানো সম্ভব, কমানো সম্ভব। এবং আমি এটা বলতে চাই যে গভর্নমেন্ট কর্তৃক রিএজেন্ট কিন্তু আমাদেরকে কিনেই আনতে হয়, সেই একই কোম্পানি যারা এখানে খুলনায় সার্ভিস দিচ্ছে, রিএজেন্ট সাপ্লাই দিচ্ছে বিভিন্ন হসপিটালে, সেটাও কিন্তু ওই ম্যাটেরিয়ালস কিন্তু অল সব চাইনিজই ম্যাক্সিমাম, অর্থাৎ হয় ইন্ডিয়া থেকে না চাইনিজ থেকে আসছে, তারাও কিন্তু সেখানে এই ম্যাটেরিয়ালসগুলো কিনছে। আমাদের যে হসপিটালে একটা এক্সরে ফিল্ম 200 টাকা, সেটা কিন্তু বাইরে 800 থেকে 1200 টাকা। তাহলে এখানে আপনি, তারা যদি বলে থাকে যে আমার ম্যানেজমেন্ট কস্ট একটা বেসরকারি হসপিটালের, এটা এটা সত্য, কিন্তু ম্যানেজমেন্ট কস্টটা কি এত পরিমাণই যেটাকে আমরা দ্বিগুণ বা তিন গুণেও রাখতে পারতাম, যেটা 4 গুণ বা 5 গুণে চলে গিয়েছে? এখানে অবশ্যই যদি গভর্নমেন্টের হস্তক্ষেপ থাকে, গভর্নমেন্ট যদি একটা জায়গাকে ছেড়ে না দিয়ে রাখে,
আমি মনে করি গভর্নমেন্টের উচিত একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা দিতে গেলে সমন্বিত চিকিৎসা ব্যবস্থা তৈরি করতে হবে, যে সমন্বিত চিকিৎসা ব্যবস্থায় সরকারি ও বেসরকারি চিকিৎসার ভিতরে একটা ভারসাম্য থাকবে। আপনাকে ধন্যবাদ। আমি স্যারের কাছে একটু জানতে চাইবো যে এই এত সেবা, এখানে এতগুলো ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল, এত কিছু তৈরি হয়েছে, দেড় কোটি মানুষের চাপ সামলাতে হয়, তারপরেও এত ভালো সেবা থাকার পরেও এই যে পার্শ্ববর্তী দেশে যাওয়ার যে প্রবণতা, আমরা খোঁজ নিয়ে জানছি যে প্রায় 3,000 3,500 4,000 পর্যন্ত মানুষ প্রতিদিন যাচ্ছে, এটা কি আস্থাহীনতা কিনা আপনি কি মনে করেন? এটা আসলে যদি বলেন সেটা অন্যভাবেই বলতে হবে, যেহেতু একটা সীমান্তবর্তী একটা বিভাগীয় শহর, সেটার একটা ইফেক্ট রয়েছে, পার্শ্ববর্তী অনেক বড় দেশ, একটা জেনারেল কনসেনসাস মানুষের ভিতরে কাজ করে যে আমরা হয়তো ওখানে গেলে আরও উন্নত চিকিৎসা সেবা পাবো, আরও ভালো কিছু পাবো, কিন্তু সেটা কিন্তু সবসময় সত্য না। আমরা কোভিডের সময় দেখেছি, আমাদের কোভিডের সময় খুলনাতে আমাদের একটা প্রাইভেট মেডিকেল কলেজে বা সারা বাংলাদেশের ভিতরে সবথেকে বেশি প্রাইভেট পিসিআই, যেটা না কিন্তু যাচ্ছে কোন সেবাগুলো নেওয়ার জন্য যাচ্ছে, সেই সেবাগুলোর এখানে কী অবস্থা সেটি যদি একটু বলেন। সব সেবাই এখানে অ্যাভেলেবল আছে, কিছু সেবা হয়তো খুবই সফিস্টিকেটেড, যেগুলি সেগুলির জন্য হয়তো আমাদেরকে রেফার করতে হয় টারশিয়ারি লেভেলে, কিন্তু যারা যাচ্ছে তারা ইন জেনারেলি যাচ্ছে, যেটাকে আগের মতো করেই বললাম যে পার্শ্ববর্তী বড় দেশ অনেকের আস্থা, অনেকে কিন্তু এখন কিন্তু কলকাতাতেও যায় না, তারা চেন্নাই যাচ্ছে, বড় বড় শহরে কিন্তু চলে যাচ্ছে, সেখানে কিন্তু তাদের খরচ অনেক বেশি হচ্ছে, এই যে ঝুঁকিটা তারা নিচ্ছে, অর্থনৈতিক মানে সবকিছু কম্প্রোমাইজ করেই তারা যাচ্ছে, তার মানে তারা কি সেবা ভালো পাচ্ছে কিনা, মানে এই জায়গাতে আপনাদের কোনো অ্যানালাইসিস আছে? তারা একটা আমাদের দেশ থেকে একটা বাইরের দেশে যাচ্ছে, সেখানে গেলে তারা প্রায়োরিটি বেসিসে কিছু ভালো সেবা পাচ্ছে, কিন্তু সেই রুগী যখন আমরা আবার পুনরায় দেখছি সেই রুগী তো আমাদের কাছেই ফিরে আসছে, তাদের অনেকেই স্বীকার করছে যেটা আমরা হয়তো না গেলেও পারতাম। স্যার এখানে মনে কিছু বলতে চান? করতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই অঞ্চলে যখন স্বাস্থ্যসেবাটা সম্পূর্ণভাবে অনেক বৃহৎ আকারে চালু হয়নি, যেটা আমরা বিগত 10 বছরে যেটা পাচ্ছি, তার আগ থেকে কিন্তু এই অঞ্চলে মানুষের সাথে ইন্ডিয়ার মানুষের একটা যোগাযোগ তো অন্যভাবে হয়েছে। এখানে বলতে গেলে বলতে হয় এখন তো অনেক নিয়মের মধ্যে দিয়ে আপনাকে বর্ডার অন্যভাবে ক্রস করা যাবে না, একটা অ্যাসাইন বর্ডার দিয়ে যেতে হবে। আগেকার মানুষ যে কোনোভাবেই খুলনা সাতক্ষীরা যশোর এই বেল্ট বা মেহেরপুর চুয়াডাঙ্গা বেল্ট ইচ্ছা করেই ইন্ডিয়াতে পা রাখা সম্ভব হতো, যার কোনো চেকিং ছিল না। যখন একটি ট্রেন গড়ে গিয়েছিল, ট্রেনটা এখন চালু আছে, এবং ট্রেনটা চালু করার জন্য ইন্ডিয়া এটাকে একটা বাংলাদেশের এগেনস্টে একটা স্বাস্থ্য ব্যবস্থার একটা ব্যবসা হিসাবে নিয়েছে, এবং তারা আলাদা কোনো আহামরি চিকিৎসা কখনোই দিচ্ছে না। এখানকার মানুষ যারা যাচ্ছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, সামান্য কোমরে ব্যথা একবার সে চিকিৎসক দেখায়, কোনো অর্থোপেডিশিয়ান যারা এই ব্যাপারে অভিজ্ঞ তাদেরকে দেখাবে না, হার্টের কোনো স্পেশালিস্টকে এখানে না দেখিয়ে সাধারণ মানুষ চিকিৎসককে দেখিয়েই একদিনই তো প্রেশার না কমলেই, দুদিনই তো মাজার ব্যথা না কমলেই ইংলিশ চলে যাচ্ছে। অর্থাৎ এর দায়িত্বটা আমাদের সকলকেই নিতে হবে যে এমন কোনো আহামরি চিকিৎসা তারা দিচ্ছে না। আর বাংলাদেশে এখন সমস্ত সেক্টরে আমরা চিকিৎসা ব্যবস্থা যেটা হয়েছে, এবং খুলনাতেও অনেক উন্নত চিকিৎসা ব্যবস্থা আছে, এখানে একটা কার্ডিয়াক রিং বসানো, একটা ওপেন হার্ট করা, আমি যেভাবে বলছিলাম এটা খুবই অতি সম্ভব, তার জন্য আরও বেশি খরচ করে ইন্ডিয়া থেকে করার সুযোগ নেই। এখানে রোগীদেরও এক ধরনের দায়বদ্ধতা আছে, তারা প্রবণতা কমানো উচিত। আমি আসবো, আমি ডেপুটি সিভিল সার্জনের কাছে জানতে চাইবো যে আপনারা কিছুদিন আগে যে অভিযান হলো সারা দেশব্যাপী, আপনারা কী দেখলেন, স্বাস্থ্য ব্যবস্থার কোন জায়গায় ঘাটতি দেখেছেন, সংকট দেখেছেন, মানহীনতা দেখেছেন সেটি জানতে চাই। অ্যাকচুয়ালি আমাদের তো বেসরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠান চালানোর কিছু নিয়ম নীতি আছে, একটা চেকলিস্টের মাধ্যমেই সাধারণত আমরা এই প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়ে থাকি। তো আসলে অভিযান চালাতে যেয়ে যেটা দেখা যায়, বেশিরভাগ প্রতিষ্ঠানে মানে প্রশিক্ষিত বা আমাদের যে দক্ষ যে জনবলটা, যেটা সরকার কর্তৃক নির্ধারিত, সেই জনবলের কিন্তু প্রচণ্ড সংকট। যেমন একটা ক্লিনিকে ডিপ্লোমা নার্স কিন্তু আসলে পাওয়া যাচ্ছে না, সাধারণত আছে কোনো টেকনিক্যাল এক্সপার্ট আছে, সে হয়তো কাজ করছে, হ্যাঁ সে কাজের জন্য কাজটা করছে, কিন্তু আসলে নিয়ম নীতি মেনে তার পক্ষে কাজটা করা, এবং জেনারেল পাস করা স্টুডেন্টদেরকে দিয়েও আসলে করানো হচ্ছে নার্সিং এর, সেটিও আপনারা হয়তো পাওয়ার কথা, যারা কোর্সে আছে নার্সিং কোর্সে করছে। তারপর রোগ নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় কথা কি, রোগ নির্ণয় একটা বড় ধরনের সমস্যা কাজ করতেছিল আমাদের অভিযানের আগে, যে অনেক সময় দেখা যায় যে টেস্টের যে জিনিসপত্রগুলো থাকা দরকার, দেখা যায় যে মাইক্রোস্কোপটাই হয়তো অ্যাক্টিভ নাই, হ্যাঁ, কিন্তু অভিযান চালানোর পরে কিন্তু আসলে সবাই মোটামুটি নড়েচড়ে বসছে, এবং সবাই কিন্তু আসলে যে ইকুইপমেন্ট যেগুলো সেগুলোর বিষয়ে, প্লাস জনবলের বিষয়ে, এবং অন্যান্য তাদের যে আসলে যে একটা রুগী রাখার জন্যে বা চিকিৎসার যে বাকি যে ব্যবস্থাপনা আমাদের কাজ করে, বেড বা তার বাথরুম বা অন্যান্য যে রিক্রিয়েশনের ব্যবস্থা, এগুলো কিন্তু সব প্রতিষ্ঠানে মোটামুটি আগের চাইতে একটু উন্নত হয়েছে। আমার মনে হয় যে এই অভিযানটা যে ধারাবাহিকভাবে চলতে থাকে, এবং এটাকে যদি আরেকটু আইনের আওতায় আনা যায়, তাহলে আমার মনে হয় যে এটা আরেকটু ফলপ্রসূ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি।
শেখ মোহাম্মদ সেলিম, আপনার কাছে জানতে চাইব যে একটি জেলায় যখন অসংখ্য হাসপাতাল গড়ে ওঠে, যেমন আমরা শুনছি যে 2000-এর বেশি এখানে হাসপাতাল আছে, সেই হাসপাতালগুলোর মধ্যে প্রাইভেট তারা কি বিশেষায়িত সেবা দিচ্ছে, নাকি সবাই আসলে ডায়াগনস্টিক হওয়ার চেষ্টা করছে বা তাদের শুধু অর্থ আয় করা অনেক সময় লক্ষ্য হয়ে থাকে? বিশেষায়িত কী কী সেবা বেসরকারিতে পাওয়া যাচ্ছে খুলনা জেলায়? এটা মনে করেন আমাদের এখানে তিনটা বেসরকারি মেডিকেল কলেজ আছে, সেখানে পর্যাপ্ত আইসিইউ সেট আপ আছে, কার্ডিয়াক সেট আপ আছে, এ ধরনের কিছু বিশেষায়িত সেবা তো এখান থেকে দেয়া হচ্ছে। আচ্ছা, আপনার কাছে আসবো, আমি স্যারের কাছে একটু জানতে চাইবো যে পানিবাহিত যে সমস্যাটি আছে এটা প্রতিরোধে খুলনা জেলায় আসলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে চিকিৎসা ছাড়া? খুলনা যেহেতু স্যালাইনিটিটা প্রবল আছে, কয়েকটা উপজেলাতে আছে যে এখনও লবণ পানির প্রবণতা খুব বেশি, সেখানে আগের দিনের তুলনায় এখন অনেক ব্যাপকতা, আমি বলবো অনেক উন্নতি আছে। বিশুদ্ধ পানি এটা কিন্তু এখন অ্যাভেলেবল, যে জায়গাগুলিতে টিউবওয়েল সাকসেসফুল না সেখানে কিন্তু সারফেস ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন উপজেলাগুলোতে, যেমন খুলনার কয়রা, পাইকগাছা, তাকুপ, এগুলোতে কিন্তু সারফেস ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা সরকারিভাবেই এটা চালু হয়েছে। সুতরাং পানিবাহিত রোগ আছে, ইন জেনারেলি আমরা দেখেছি যে সারা বাংলাদেশেই যেভাবে আছে সেভাবেই আছে, কিন্তু ওইভাবে যে বলা যাবে না যে খুলনাতেই শুধু পানিবাহিত রোগ বেশি। আমরা নাকি আরও লেড পাওয়া যাচ্ছে, আরও অন্যান্য বা আর্সেনিকের পরিমাণ বেশি, সেগুলো কি আসলে বাড়ছে? আর্সেনিক তো মিটিগেটেড পর্যায়েই আছে আমরা যেটা বলবো, আর লেডের বিষয়টা খুবই রিসেন্ট একটা রিসার্চে বেরিয়েছে লেড, সেটা নিয়েও আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার ভিতরে আলোচনা চলছে কীভাবে এটাকে মিটিগেট করা যায়। আমরা যখন দেখেছি এবছরে ঢাকাতে কিন্তু ডায়রিয়া প্রাদুর্ভাব হয়েছে, কিন্তু সেই প্রাদুর্ভাব কিন্তু আমরা খুলনাতে লক্ষ্য করিনি সেইভাবে যে একদম। আইসিডিডিআরবির কোনো শাখা আছে এরকম কোনো আলাদা কোনো কেন্দ্র আসলে? আইসিডিডিআরবির আসলে শাখা নাই, তাদের কিছু রিসার্চ ওয়ার্ক এখানে চলে, খুলনা মেডিকেল কলেজে আছে, তারা কিছু স্যাম্পল কালেকশন করে বিভিন্ন ইনফেকশাস ডিজিজের জন্য। ধন্যবাদ, আমি স্যারের কাছে একটু সড়ক দুর্ঘটনার ব্যাপারে জানবো, যে সড়ক দুর্ঘটনা প্রবণ এলাকা এবং যে কোনো জায়গায় সড়ক দুর্ঘটনা বাংলাদেশে বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে সেবা দিতে গিয়ে কোন ধরনের চ্যালেঞ্জ এখনও ফেস করতে হচ্ছে আপনাদের? সবচেয়ে সেবা দিতে গিয়ে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যখন রোডেই হয়, অর্থাৎ সেখান থেকে গোল্ডেন আওয়ার যেটা বলি আমরা, এক থেকে তিন ঘন্টা বা এক ঘন্টা যেটা, এর মধ্যে রুগীটাকে যথাযথ স্থানে শিফট করা। অর্থাৎ বিদেশে যেরকম সিস্টেম আছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলেই 15 মিনিটের ভিতরেই সেখানে অ্যাম্বুলেন্স, আইসিইউ অ্যাম্বুলেন্স হাজির হয়ে যাবে এবং ট্রেন্ড পার্সোনাল যারা আছেন তারা হাজির হয়ে রুগীর সেখানে প্রাইমারি চিকিৎসাটা দেওয়া হয়। এই জায়গাটা আমরা বাংলাদেশে কোথাওই নাই এবং এখানেও নাই, এই ব্যবস্থাকে গড়ে তুলতে হবে। এক, যত দ্রুত আসতে পারবে তত মৃত্যুর হার কমবে, চিকিৎসা ব্যবস্থার সুবিধা হবে। দ্বিতীয়ত হচ্ছে হাসপাতালে আসার পরে যে জিনিসটা হয়, রুগীর যে সংখ্যাটা সব জায়গায় মিলে, সেই তুলনায় চিকিৎসক পাওয়া এবং সেই সাথে এই সকল রোগীগুলোকে কিন্তু তাৎক্ষণিকভাবে ওটিতে নিতে হয়। অর্থাৎ অপারেশন থিয়েটার নিয়ে গেলে আমাকে দরকার আমার যথেষ্ট পরিমাণ অপারেশন থিয়েটার, এবং অপারেশন থিয়েটার চালাতে গিয়ে লাগবে হচ্ছে অ্যানাস্থেসিওলজিস্ট, দুয়োটারই চরম সংকট আছে। অ্যানাস্থেশিয়া বিষয়টা এতদ অঞ্চলের জন্য, মানুষের জন্য আমাদের খুব যে অনেক বেশি আছে তা নয়, সেই কারণে হসপিটালগুলোতে যখন প্রথমে নিয়ে আসে তখন হসপিটালগুলোতে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে রুগীটাকে সেবা দেওয়ার জন্য ওটিতে নিয়ে গেলেও তার সিরিয়াল একটা চলে আসে, সে সিরিয়ালে সে অনেকটা পিছিয়ে থাকে, কে আগে যাবে কে পরে যাবে বিষয়গুলো থাকে। আর এই এমার্জেন্সিতে শুধু ট্রমা সেবা দেয় না, ট্রমার জন্য বা আঘাতের জন্য আলাদা ওটির ব্যবস্থা নেই। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে স্বাস্থ্য ব্যবস্থা দুর্গুলায় পৌঁছে নিতে চাচ্ছেন, সেইভাবে ওনার এই কার্যক্রমের সাথে আমরাও যদি সবাই স্বাস্থ্য সেক্টরকে এক করতে পারি, তবে সমন্বিত একটা চিকিৎসা ব্যবস্থা আমরা দাঁড় করাতে পারি। ধন্যবাদ ডাক্তার এস এম কামাল হোসেন, আপনার কাছে জানবো যে স্বাভাবিক প্রসবের প্রবণতা কীরকম বা সিজারিয়ান খুব বেশি হচ্ছে কিনা, এই জায়গাতে আসলে সেবার মানটা কীরকম আপনার কাছে জানতে চাই। গর্ভ ইয়েটা প্রসেসটা শুরু হয়ে যায় তখন নিয়ম হচ্ছে যে আসলে এই রোগীগুলোকে আমাদের প্রাথমিকভাবে কমডি ক্লিনিকে আনতে হবে, এবং কমডি ক্লিনিকে যদি কখনো প্রসাব সমস্যা হয়, প্রসাব করানোর সমস্যা হয়, সেক্ষেত্রে রুগীকে কিন্তু আমাদের বিনামূল্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার ব্যবস্থা আছে। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বেশিরভাগ স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু এখন ইমার্জেন্সি সিজারিয়ান অপারেশন বা আরও জটিল প্রসূতি সেবা দেওয়ার কিন্তু ব্যবস্থা আছে। তো যদি সেক্ষেত্রে রুগী আমাদের কাছে খুব নর্মালভাবে আসে, সেক্ষেত্রে আমরা উপজেলাতে একটা ট্রাই করি নর্মাল ডেলিভারির জন্যে। যদি কখনও ওরকম ই হয় যে আসলে নর্মাল
আর প্রসেসটা আর এগুলো যাচ্ছে না, সেক্ষেত্রে বাচ্চা মা দুজনেই ক্ষতিগ্রস্ত হতে পারে, সেক্ষেত্রে আমরা সিজারিয়ানের ব্যবস্থা নিই। তবে এখানে ইলিগাল সিজারিয়ানের কোনো আসলে সুযোগ আমাদের সরকারি পর্যায়ে নাই। আচ্ছা ধন্যবাদ। আপনার কাছে একটু জানবো যে আমরা 8 দিনের কথা খুব বেশি শুনি এখানে, যে কম খরচে ভালো সেবা দিচ্ছে অনেকের কাছে আমরা শুনেছি আর কি, তো সিজারিয়ানের এই যে রেট মানে সেটা বেসরকারি পর্যায়ে কত দূর পর্যন্ত, মানে হাসপাতাল ভেদে তো পার্থক্য আছে, সেটা একটু আপনার কাছে জানতে চাই। এটা আপনার কত দূর পর্যন্ত মিন্স, এটা তো এক এক ধরনের প্রতিষ্ঠানে এক এক ধরনের। 1 লাখ টাকা পর্যন্ত নাকি হচ্ছে 50-60 হাজারের মধ্যে করা হচ্ছে? না, এটা খুলনায় 50-এর ভিতরেই আছে ম্যাক্সিমাম, আর মিনিমাম তো এটা 15-20 হাজার টাকায়ও সিজার করানো হয়। আচ্ছা, তো সিজারের মান কীরকম, বা মানে প্রসবের ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা হয় কি না? বেসরকারিতে দেখা যায় যে যার সার্জারি করার কথা না, অনেক সময় অন্যরাও এটার মধ্যে ইনভলভ হয়, সিভিল সার্জন ভালো বলতে পারবেন, ডেপুটি সিভিল সার্জন। এই ধরনের প্রবণতা খুলনায় আছে বলে আমি মনে করি না। আচ্ছা ধন্যবাদ। আমি অনুষ্ঠানের শেষের দিকে স্যারের কাছে জানতে চাইব যে সামগ্রিকভাবে খুলনার স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে পাবলিক প্রাইভেট যে পার্টনারশিপের কথা আমরা বলি, এই জায়গাতে আসলে কতটা একত্রিত হওয়া দরকার, অথবা বিএমএ বলি, সাচিব বলি, অন্যান্য যে পেশাজীবী সংগঠনগুলো আছে তাদের মধ্যে বোঝাপড়াটা আরও কত দরকার বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, পাবলিক প্রাইভেট যে পার্টনারশিপ, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বহু আগ থেকেই কথাটা বলে আসছেন, এবং পৃথিবীতে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের কথা যদি আমি বলি, সেখানে কিন্তু এই জিনিসটা মানে অত্যন্ত সচলভাবে চালু আছে, এবং সেখানে সবটাই এমনও আছেন ইন্ডিয়াতে আমি দেখেছি যে আপনার যদি একটা ব্যবসায়ী একটা সার্টেন অ্যামাউন্ট তিনি উপার্জন করেন, তার একটা পোর্শন স্বাস্থ্যসেবায় দিতে হয়, ডোনেট করছেন আর কি। আমাদের এই ব্যবস্থাটা এখানে আস্তে আস্তে গড়ে তুলতে হবে, এবং শুধু তাই নয়, আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো শুনো, আমরা কোভিডের ক্ষেত্রে দেখেছি সম্মিলনটাকে শুনো, গভর্নমেন্ট দিয়েছে, পাবলিক সাপোর্ট বা প্রাইভেট সাপোর্ট থেকেও আমরা অনেক পেয়েছি, এবং আমাদের অনেক জিনিসপত্র কিন্তু করোনার সময় মানুষই দিয়েছে। অর্থাৎ মানুষ একটা দাতার জায়গা থেকে এই কাজগুলো করছে, এবং তারা কিন্তু আমাদের কথা হচ্ছে তাদের কাছ থেকে একটা নিতে হবে সেবাটা, এবং তারা দিতে প্রস্তুত। এবং এইটা যদি আমি স্বাস্থ্যসেবায় নিয়ে আসতে পারি, সেখানে আমাদের এখানে বিএমএ আছে, সাধারণ চিকিৎসক পরিষদ আছে, আলাদা সংগঠন আছে, সবাইকে নিয়ে যদি এই সেবাটাকে একটা একমুখী একটা সেবা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে না পাবলিক প্রাইভেট একটা পার্টনারশিপের মধ্য দিয়ে, তাহলে স্বাস্থ্যসেবার মানটা অনেক ভালো হবে। আমি স্যারের কাছে একটু জানতে চাইবো যে অনেক কিছুই আছে, আমরা বারবারই বলছি স্বয়ংসম্পূর্ণ, আমাদের সব কিছু এখানে আছে, তারপরেও সরকারের কাছে কোনো কিছু চাওয়া, বা এমন হয় না যে নির্বাচন ইশতেহারে হয়তো স্বাস্থ্যসেবার বিষয়টি আবারও সামনে আসবে, এমন কি আছে যেটি এখনও হয় নাই প্রয়োজন এখানে খুলনায়? আসলে যেটা প্রয়োজন সেটা হলো যে আমাদের যে এক্সিস্টিং হাসপাতালগুলোতে যে বেড সংখ্যা সেটি আরও অনেক গুণ বাড়ানো দরকার। এক্সাম্পল হিসেবে আমরা বলেছি যে আমাদের 500 বেড, কিন্তু আমাদের রুগী থাকে 1500 বেড অধিক ভর্তি, এবং এইখানটাতে যদি আমরা কাজ না করতে পারি তাহলে রুগীর চাহিদা আমরা পূরণ করতে পারবো না, আমাদের রুগীর বেড সংখ্যা বাড়াতে হবে। আমি শেষ প্রশ্নে 1 মিনিটে আপনার কাছে জানতে চাইবো যে স্বাস্থ্য প্রশাসনের আসলে কিছু চাওয়া আছে কিনা কাজ করার ক্ষেত্রে, জনবলের ক্ষেত্রে, তদারকির ক্ষেত্রে আরও কেমন হওয়া উচিত বলে মনে করেন? আসলে কাজের ক্ষেত্রে যদি বলি, আমরা আসলে টেকনিক্যাল এক্সপার্ট আমাদের খুব দরকার, সেটা শুধু ডাক্তার লেভেল না, স্টাফ লেভেলেও। আরেকটা যেটা দরকার আমাদের লজিস্টিক সাপোর্টটা, এটা খুব বেশি দরকার। এবং আরেকটা যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার, আমাদের বায়োমেডিক্স দরকার। আসলে ইনস্ট্রুমেন্টগুলোকে অ্যাক্টিভ রাখতে হলে যদি বায়োমেডিক্স অ্যাভেলেবেল থাকে তাইলে কিন্তু অনেক ইনস্ট্রুমেন্ট আমরা অ্যাক্টিভ রাখতে পারি, সেভাবে মান দিতে পারি। আপনাদের 4 জনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা আলোচনায় যেটি জানলাম যে খুলনা জেলা চিকিৎসার ক্ষেত্রে অনেকটা স্বয়ংসম্পূর্ণ, মানুষ সানন্দে এসে চিকিৎসা নিচ্ছে, তবে এর মানোন্নয়ন আরও অনেক প্রয়োজন, যেন আমাদের কোনো একজন রোগীও অনাস্থা বোধ না করে এখানে চিকিৎসা নেবার ক্ষেত্রে। এই ছিল আজকের মতো অসুখের খরচ অনুষ্ঠানে, আবার আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব, সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।